নমস্কার বন্ধুরা আমরাটা দেখছেন মাই গার্ডেন শান্তিনিকেতন মাই গার্ডেন শান্তিনিকেতন চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আমরা যে ভিডিওটা করতে চলেছি বা ভিডিওটা দেখছেন আমরা সেটা হচ্ছে জামরুল এ জামরুল গাছ কিন্তু আমাদের বাড়িতে বা টবে অনেক প্রতিস্থাপন করে থাকি এবং বিভিন্ন রকমের জামরুল আমরা চাষ করে থাকি এটা দেখতেই পাচ্ছেন মাটিতে চাষ করা হয়েছে এবং আমি চাষ করার আগে আমরা ভিডিওটা করতে পারিনি ঠিক এই সময় ফল যেহেতু ফলটা এসে এই সময় আমাদের দেখানোর জন্য আমি ভিডিওটা করেছি যে কিভাবে ফলন আনবেন বা কী ওষুধ স্প্রে করবেন বা কীভাবে কুড়ি ঝরে যাবে এ সমস্ত বিষয় নিয়ে প্রথম কথা একটু জেনে নিই আমরা জামরুল কিন্তু আমরা বিভিন্ন রকমের দেখতে পাই অনেক কালারের দেখতে পাই সাদা কালার পিঙ্ক কালার হালকা গোলাপি কালারেরও দেখতে পাই জামরুল একটু সুস্বাদু হালকা মিষ্টিযুক্ত একটা ফল এটা মোটামুটি আপনাদের জুন জুন জুলাই মাস করে আমরা এই ফলটা পাই এদের যত্ন করতে হলে মোটামুটি মার্চ মাসের শুরু থেকেই এদের এপ্রিল মাস বা মার্চ মাসের শুরু থেকে এদের খাবার বা যে সমস্ত কাজগুলি করতে হয় সেগুলো আপনাদের জেনে নেবো আমরা এই ভিডিওর মাধ্যমে যারা নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না প্রথম কথা হচ্ছে এই গাঠে এই গাছের জামরুল গাছের মাটি তৈরিটাই খুব গুরুত্বপূর্ণ যখন গাছ নিয়ে এসে প্রতিস্থাপন করবেন বা গাছের যখন ফলন আসছে না বা গাছে মাটিতে লাগাইছেন বা কি করবেন সেই দুটো বিষয় নিয়ে আমি বলছি আপনাদেরকে তাই প্রথম কথা হচ্ছে এই গাছের মাটিটা তৈরি করতে হলে খুব গুরুত্বপূর্ণ মাটি হালকা বেলেদাশ মাটির সঙ্গে একটু এটেল মাটি টাইপে যদি হয় মাটিটা খুব ভালো কাজ করে এর সঙ্গে মাটির সাথে আমি কিছুটা পরিমাণ ভার্মি কম্পোস্ট কিছুটা শিংগুঁড়ো কিছুটা নিম খোল কিছুটা বাদাম খোল কিছুটা হাড় গুঁড়ো এসব মিশিয়ে কিছুদিন দিন মাটিটাকে তৈরি করে হালকা জল দিয়ে ভিজিয়ে মাটিটাকে কিছুদিন রোদে ফেলে রেখে দিন মোটামুটি এক মাসখানেক রেখে দিয়ে গাছটাকে প্রতিস্থাপন করুন দেখবেন খুব ভালো উপযুক্ত মাটি হয়ে যাবে এই গাছের ক্ষেত্রে এবং তুলসী যাতে মাটিতে অর্থাৎ গাছ আছে বা ফল আসছে না এবং কোন সময়ে খাবার দেবেন বা কি খাবার দেবেন সেটা নিয়ে আমি বলছি প্রথম কথা হচ্ছে আমাদের এই গাছে পরিচর্যা করতে হবে মার্চ এপ্রিল মাসে মার্চ মাসে এদের প্রথম খাবার দিতে হবে যে সমস্ত খাবারগুলো আমি বলছি সেগুলো হচ্ছে শিঙ্কুঁড়ো হাড় গুঁড়ো এদের জৈবিক জৈব রাসায়নিক এদের খাবার দিলে খুব ভালো হয় তা নিম বাদাম খোল ক্যাল আর আপনাদের অনুখাদ্য কিছুটা পরিমাণ দিয়ে গাছের গোড়াটাকে হালকা করে কুঁড়ে দিয়ে তারপরে খাবার গুঁড়া দিয়ে তারপরে গাছটাকে মাটি দিয়ে যেমন ঢাকা দিয়ে দেবেন সেরকম ঢাকা দিয়ে দেবেন আর এই গাছের জল কিন্তু খুব বেশি মানে এদের পরিচর্যাটা এই ধরনের যে যখন ফল ফুল ফল আসবে তখন বেশি জল দেওয়া যাবে না এবং বেশি জল হালকা বেশি জল কমও দেওয়া মানে বেশিও দেওয়া যাবে না বা এদের অনেক পরিচর্যাই লাগে যেমন কুড়ি আসার আগের মুহুর্তে আপনি যা পরিচর্যা করবেন কিন্তু কুড়ি এসে গেলে যদি কোনো ফাঙ্গিসাইড পাউডার বলুন বা যে কোনো কীটনাশক স্প্রে করুন কিন্তু এদের কুড়ি ঝরে যায় বা পড়ে যাওয়ার সম্ভাবনাতা কিন্তু খুব বেশি দেখা যায় তাই আপনারা চেষ্টা করবেন সময় যা খাবার দেবেন মার্চ মাসে মার্চ এপ্রিল মাসে দিয়ে দেবেন এদের তখনই আপনারা ফাঙ্গিসাইড পাউডার স্প্রে করবেন দুবার করে এবং যে কোনো ভিটামিন স্প্রে করুন আর যে কোনো একটা কীটনাশক যাতে পাতা বা পোকা আক্রান্ত না হয় জন্য আপনারা যে কোনো একটা কীটনাশক স্প্রে করে দিন একতারা বলুন বা কনফিডার বলুন বা যে কোনো ধরনের কীটনাশক আপনারা নিয়ে আসবেন এবং যা করবার কিন্তু আপনাদের ওই মাঝ মাসেই করতে তারপর থেকে এদের কিছু পরিচর্যা করতে হবে না হালকা শুধুমাত্র জলটা দিয়ে যাবেন বেশি জল দেবেন না জল দিলে এদের খুব হালকা মানে খুব বেশি পরিচর্যা লাগে তাহার নয় এদের ওয়েদারের ওপর ডিপেন্ড করে কিন্তু গাছগুলো খুব ভালো হয় তাই চেষ্টা করবেন সব সময় মেনটেন করে এদেরকে কাজ করানো আর প্রথম কথা হচ্ছে এই গাছ মানে বিভিন্ন রকমের জাতি প্রজাতির হয়ে থাকে আমরা এরকম বাংলাদেশ অস্ট্রেলিয়া বলুন শ্রীলঙ্কা বলুন পাকিস্তান এদের হয় আমাদের মাঠে তো দেখতেই পাচ্ছেন কীরকম ধরেছে প্রচুর এই তো প্রথম এসছে এবার এর গাছের গোড়া থেকে একদম মাথা পর্যন্ত কিন্তু এই ফল এসে অনেক ফল ঝরে গেছিলো প্রথম পরিচর্যা আমাদের জানা ছিল না বলে এবার কিন্তু অভিজ্ঞতা অনেকটা হয়েছে সেই অভিজ্ঞতা আমাদের সঙ্গে শেয়ার করছি এবং শুধু তাই নয় এই গাছ জামরুল গাছের অনেক উপকারিতা উপকারিতাও আছে আমাদের এই জামরুল গাছ থেকে আমরা অনেক রকমের রোগ প্রতিরোধ করে থাকি যেমন ক্যান্সারের বিভিন্ন ক্যান্সার দূরীকরণে বিভিন্ন রকমের উপকারিতা কিন্তু এই মধ্যে আছে তার ডায়াবেটিক্স নিয়ন্ত্রণ করে আমাদের আমাদের যদি কেউ গ্যাস্ট্রিকের যদি প্রবলেম থাকে তা এখান থেকে কিন্তু আমরা অর্থাৎ জামরুল খেয়ে কিন্তু অনেকটা নিয়ন্ত্রণ করা যায় এর মধ্যে পটাশিয়াম ম্যাগনেসিয়াম ক্যালসিয়াম মানে সমস্ত রকমের উপাদানগুলি এর মধ্যে আছে এবং এটা আপনারা লাগিয়ে লাগাতেই পারেন এবং বাজার থেকে কিনে নিয়ে এসে ব্যবহার খান দেখবেন অনেক উপকারিতা পাবেন এবং যাদের ঘুম হয় না ঠিকমতন তাদের জামরুল খেলে কিন্তু অনেক উপকারিতা পাওয়া যায় যেহেতু এটা হালকা মিষ্টি খুব মিষ্টি নয় এবং হালকা টাইপের মিষ্টি এবং এই খাবার থেকে আমাদের অনেক উপকারিতা আছে গাছে তাই যাদের গাছ নেই অবশ্যই একটা জামরুল গাছ নিয়ে আসুন এবং টবে বসান এবং মাটিতে বসে যে পরিচর্যাগুলো বললাম সেগুলো করুন এবং আমি সবসময় একটা কথাই বল টবে যখন লাগাবেন একটু বড়ো ধরনের টব নির্বাচন করবেন যেহেতু এ গাছ খুব বড়ো হয় এবং মোটামুটি ওয়েদারযুক্ত যেরকম ওয়েদার বললাম হালকা রোদ পাবে এরকম এবং বা যেরকম ধরনের পরিচর্যাগুলো বলেছি সেগুলো করুন আর কিছু বলার নেই যদি আর কিছু বিস্তারিত জানা থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমি আমাকে আরও বিস্তারিতভাবে বলে দেবো এই হচ্ছে জামরুলের সহজ পরিচর্যা এবং নানা নানারকম উপকারিতা আপনাদেরকে বললাম কোন কোন রোগ প্রতিরোধ নিয়ন্ত্রণ করে তাই জামরুল শুধুমাত্র মানে খাওয়ার ক্ষেত্রেই নয় বিভিন্ন রোগ প্রতিরোধের ক্ষেত্রে কিন্তু আমাদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে তাই জামরুলটা কিন্তু আমাদের ওষুধ হিসাবেও একটা তো গুরুত্বপূর্ণ কাজ করে সেই জন্যই আমরা একটা জামরুল গাছ আমরা বাড়িতে প্রতিস্থাপন করুন আর যারা নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং আমাদের পাশে থাকুন যাতে আরও ভালো ভালো ভিডিও আপনাদেরকে পরবর্তীকালে উপহার দিতে পারি এবং